আসসালামু আলাইকুম এভরিওন ফেসবুকেতে নতুন একটা সমস্যা ফেস করতেছি আমরা যখন আমাদের পেজে এবং আইডিতে রিলস ভিডিও আপলোড করি সেই রিলস ভিডিওটি আমাদের প্রোফাইলে এসে শো করে না সো আমরা অনেক রিফ্রেশ দিয়ে অনেক চেষ্টা করি আমাদের রিল ভিডিও আপলোড কমপ্লিট দেখায় এবং যারা আমাদের ফ্যান ফলোয়ার রয়েছে তাদের টাইম না যায় এবং আমাদের শুধু আমাদের প্রোফাইলে শুধু ভিডিওটি শো করে না আর শো করলেও দুই থেকে তিন ঘন্টা পর গিয়ে শো করে এবং আমরা যখন নোটিফিকেশন বারে আসি তখন আমরা এখান থেকে দেখতে পারি কি না যে আমাদের রিল ভিডিও একটাই আপলোড হয়েছে সেটা আবার নোটিফিকেশন আসে এক মিনিট পর দুই মিনিট পর বা কখনো দশ পনেরো মিনিট পর বা কখনো আধা ঘন্টা পর আসে এক রিল ভিডিও আপলোড হয়েছে কয়বার দুই থেকে তিনবার চারবার পাঁচবার পর্যন্ত আপলোড হয়েছে এমন নোটিফিকেশন আসে সো এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যা কি কারণে আসে আর এই সমস্যাটি আমিও ফেস করতেছি কিভাবে প্রবলেমটি সলভ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ আমি লাইভ পূর্বে এই সমস্যাটি আপনাদেরকে সমাধান করে দেখাবো সো আমরা এইভাবে ট্রাই করলে এই সমস্যাটি সমাধান সমাধান করে নিতে পারবেন সো एवरीवन যারা এই সমস্যাটি ফেস করতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না এবং ঠিকও করে নিতে পারবেন না সো एवरीवन চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যাক আচ্ছা আমি চলে আসলাম ফেসবুক পেজেতে এবং আমি যে পেজে যে সমস্যাটি ফেস করতেছি সে পেজটি এখান থেকে ওপেন করে নিয়েছি এবং এখান দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রিল ভিডিও বা একটা লাইভ রয়েছে সেটা দেখতে পাচ্তেছেন এখন আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখান থেকে যে সমস্যাটি আমরা ফেস করতেছি সেটা প্রথমে আপনাকে প্রমাণ দেখাবো অ্যান্ড আমি এখান থেকে প্লাসে এখানে একটা ক্লিক দিলাম এখান থেকে রিলস দেখতে পাচ্ছেন রিলসে একটা ক্লিক দিলাম রিলসে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে আমরা কী করব এখান থেকে একটা রিলস ভিডিও সিলেক্ট করিনি আমাদের গ্যালারি থেকে অ্যান্ড এখান থেকে নেক্সটে একটা ক্লিক দেবো আচ্ছা নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি টাইটেল কিছু দিলাম অ্যান্ড আমি এখান থেকে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শেয়ারে ক্লিক দেবো এখানে টাইটেল দিই সেখানে টাইটেল দেওয়ার পরে শেয়ারের নাওতে ক্লিক দেবো অ্যান্ড আমাদের যে প্রোফাইলে যাবো এখানে দেখেন এই যে আপলোডিং হইতেছে আমাদের রিলস ভিডিওটি অ্যান্ড এখানে একটু অপেক্ষা করবো দেন আমাদের আপলোড কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিল ভিডিওটি আপলোড হয়েছে এখন যদি আমরা এই ভিউতে ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের রিল ভিডিওটি দেখতে পারি আমাদের প্রোফাইলে কিন্তু অলরেডি এই যে রিল ভিডিওটি রয়েছে সেটা কমপ্লিটলি আপলোড হয়েছে কিন্তু আমরা যদি রিফ্রেশ দিই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রিল ভিডিওটি আছে সেটা শো করতেছে না সো এভরিওয়ান কেন শো করতেছে না এটা আমাদের যে বিভিন্ন কারণে রয়েছে সেটা প্রথমে আমরা সলভ করব। অ্যান্ড এই দেখতে পাচ্ছেন সমস্যাটি কিন্তু আমরা যখন নোটিফিকেশন বারে আসি তখন কিন্তু আমরা একটা সমস্যা দেখতে পাই আমাদের রিল ভিডিওটি আপলোড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতবার আপলোড হয়েছে দেখেন ভালো করে লক্ষ্য করুন চারবার আমাদের একটা রিল ভিডিও আপলোড হয়েছে বাট আমাদের যে রিল ভিডিওটি সেটা আমাদের প্রোফাইলে শো করতেছে না কিন্তু আমাদের যে ফলোয়ার রয়েছে তাদের টাইম লাইনে ঠিকই শো করতেছে এর এই সমস্যাটির কারণে কিন্তু ভিউজ একটু কম আসে আমাদের ভিডিওতে ঠিক আছে এটা মাস দিয়ে মানতে হবে আমাদের ভিডিওতে ভিউজ কম আসে সিএফ এখন আমরা কী করব ঠিক করার জন্য এখানে দেখতে পারবেন থিরো একটা ক্লিক দিবেন থিরোটা ক্লিক দেওয়ার পর সেটিংয়ে ক্লিক দেবেন বা নিচে দিয়ে একটু স্ক্রল ডাউন করবেন এখান দিয়ে পেয়ে যাবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে একটা ক্লিক সেটিং সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখান থেকে মিডিয়া পেয়ে যাবেন মিডিয়াতে একটা ক্লিক দিবেন সো মিডিয়াতে আসার পরে দিকে দিয়ে ডাউন করবেন এরপরে দেখতে পারবেন এখান থেকে লেখা রয়েছে বলে অটোমেটিক এবি টেস্টিং এটাতে একটা ক্লিক দেবো সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অটো এবি টেস্টিং এটা ইনেবল করা রয়েছে এটাতে কী করবো একটা ক্লিক দেবো দেন এটা অফ করে দেব সুইপড অন এই যে এটা অফ করে দিলাম এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমি প্র্যাকটিক্যালি কিন্তু এখানে কোনো ভিডিও স্কিপ করে নেই আমি কিন্তু ব্যাগে আসতেছি অ্যান্ড আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল আসার পর আমার দেখেন আর জাস্ট ওই রিল ভিডিও কিন্তু এখনো আপলোড হয়ে নাই ঠিক আছে দুইতে তিন ঘন্টা পরে রিল ভিডিওটা আপলোড হবে নোটিফিকেশান বা এরকম আসছে সো আমরা এখন কী করবো আবার প্লাস এখানে ক্লিক দেবো দেন এখান থেকে রিলসে ক্লিক দেবো অ্যান্ড এখান থেকে সেম প্রোসেসে আমরা একটা রিল ভিডিও সিলেক্ট করে নিলাম এন্ড নেক্সট নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা লিখে দেয় এখান থেকে শেয়ারে ক্লিক দিলাম আচ্ছা শেয়ারে ক্লিক দিলাম শেয়ারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমি এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার পরে এখান থেকে রিফ্রেশ দিলাম দেখেন আমাদের রিল ভিডিও টাইম লাইনে শো করতেছে না ঠিক আছে দেখেন এখান থেকে আমাদের রিল ভিডিওটি প্রোফাইলে শো করতে না এখন আমরা একটু রিফ্রেশ দেবো আমাদের যে রিল ভিডিওটি আপলোড করলাম এই মুহূর্তে ওটা দেখিয়ে দিয়ে দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন ভিউতে ক্লিক দিলেও কিন্তু দেখতে পারবো দেন ব্যাগ আসলাম ব্যাগ আসার পরে এখানে দেখেন এখনও কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন যেখানে আমি টাইটেল যেটা দিয়েছি সেম অ্যান্ড জাস্ট নাও এটা কিন্তু শো করে ফেলছে আমাদের রিল ভিডিওটি সো সুব্রিয় এইভাবে কিন্তু আপনারা চাইলে রিল ভিডিওটি শো করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এই যে এখানে প্রোফাইলে ক্লিক দিলাম দেখেন এখান থেকে যে নোটিফিকেশনটি আছে জাস্ট নাও একটাই কিন্তু নোটিফিকেশনটি চলে আসছিল এন্ড এটাতে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের ওই রিল ভিডিওটি এখান থেকে দেখতে পারবো সিএইব্রন এইভাবে মূলত আপনাকে সমস্যাটি সমাধান করতে হবে আর এই সমস্যাটি কিভাবে আপনি এই সমস্যার সম্মুখীন হন যখন আমরা এখান থেকে রিল ভিডিওটা আপলোড করতে যাই ধরেন একটা রিল ভিডিও আপলোড করতে গেলাম এই সমস্যাতে আর পড়বেন না তাহলে এই যে এখানে আসবো এখানে আসার পরে এখান থেকে অনেক সময় আমরা টাইটেল দিই টাইটেল দেওয়ার পরে নিচে দিকে একটু স্কুল ডাউন করলে এই যে এখান থেকে সি মোড়তে ক্লিক দিয়ে এখান থেকে আমরা ইনভাইট করার করি তারপরে এই যে এখান দেখেন নিচে দিকে এবি টেস্ট এটাতে ক্লিক দেওয়ার পরে এটাতে এই যে এখান থেকে অটোতে ক্লিক দিই ঠিক আছে মাঝে মধ্যে অটোতে ক্লিক দিই এর ফলে কী হয় অটো এটা অন হয়ে যায় ও যেটা অফ করলাম ওটা অটোমেটিক অন হয়ে যায় আর কত সময় কিন্তু আমাদেরকে এরকম এই জায়গাগুলোতেও ওইটা চলে আসে নোটিফিকেশান অনেক সময় এটাতেও চলে আসে এই জায়গাতেও ঠিক আছে তখন আমরা ইনেবল করে দিই এর ফলে আমরা বুঝতে পারি না আর তখনই কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি বলেন এই সমস্যার সম্মুখীন আর হবে না এইভাবে কিন্তু আপনি যদি কাজ করেন বা যখন ইনেবল করে না দিবেন যখনই আপনি ইনেবল করে দেবেন তখনই সমস্যার সম্মুখীন হবেন মূলত ফেসবুক নিজে অটোমেটিকলি এটা কখন দিবে আপনার প্রোফাইলে সেটা ঠিক ডিসাইড করে দেবে এন্ড আপনি কখনও সাথে সাথে শো না অটোমেটিক যে কোনো টাইমে আপনার প্রোফাইলে শো করবে মূলত এটাই এই যে অটো এব টেস্টিংয়ের কাজ সোয়েব এভাবে চাইলে আপনি কাজ করতে পারেন এইভাবে সমস্যার সমাধান করে নিতে পারেন সো আশা করি ভিডিওটি ভালো লাগেছে এবং অনেক ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সোয়েব আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে